যারাই এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের তাফসীর মাহফিলগুলো সবার জন্য, এমনকি হিন্দুদের জন্য, বৌদ্ধদেরও জন্য, খ্রিস্টান, নাস্তিক, নৃগোষ্ঠী, চাকমা, যেই ধর্মের হোক না কেন, যেই মতের হোক না কেন, এখানে আসতে কোনো বাধা আছে, কোনো নিষেধ আছে? এটা প্রমাণ করে আমাদের হৃদয়টা উদার। আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি? সবার হিন্দু বন্ধু ঘটে নাকি? এলাকার নাম কি? ও দেবদুয়ার, মাশাআল্লাহ দেবদুয়ার। হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে, সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি। আপনারা দেখছেন নাকি ইউটিউবে? দেখেছি তো। এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন বলতেছে? এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবে, খাওয়ার ব্যবস্থা করে দিবে। অনেক আসছে, ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। আচ্ছা, হাত উঁচু করবে না, তারপর দুইজন করে ফেলছে। আপনা না হয়েছে, হয়েছে না, ওঠানোর দরকার নাই, টানাটানি করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে, তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কি না? এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নেবেন, এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে। বাবা মা হিন্দু হোক, কোনো সমস্যা নেই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা। তখন মুশরিকা ছিলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা, লাউ কতা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা, ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না। খবরদার, মায়ের সাথে ভালো আচরণ কর। তো কোনো হিন্দু ভাই যদি মুসলমান হন, কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি। আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন, সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া। ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া। সবাই বলেন কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের এবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায়, 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জনের মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না? একজন হলে ভালো, দুইজন বা তিনজন হলে মারামারি আছে না নাই? কথা বলে এক খোদা বলবে, তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে, ধাক্কাধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম, কয়জনের মন খুশি করবো আমরা? আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি একজনের, চিল্লায় বলেন তিনি কে? আমরা ঘোষণা দেই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ,
তিনি আহাদ। বেলাল আল হাবাশিকে যখন মরুভূমির মধ্যে শুয়ে পাথর চাপা দেয়া হয়েছে, আল্লাহর জিকির করতে পারছে না, পুরো কালিমাটা পড়তে পারছে না, জিহ্বা বের হয়ে যায়, প্রাণ উষ্ঠাগত, মুখ দিয়ে একটা শব্দই বের হয়, শব্দটা কি? আহাদ, 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 আহাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ। রব্বানিয়া, রব কেন্দ্রিক, সবকিছু রবের, আল্লাহর দেয়া ধর্ম। ইসলাম কি বানানো ধর্ম? আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো? প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, কোন নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে? আয়াত তো দূরের কথা, একটা শব্দ, একটা অক্ষর, একটা নোক্তা, নোক্তা চিনেন? বায়ের নিচে কয় নোক্তা? তায়ের উপরে, সায়ের উপরে, ইয়ার নিচে, এগুলো চেঞ্জ করা যাবে? কথা বলেন, অসম্ভব। কোরআনকে চেঞ্জ করা যায় না। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়, কোরআন শেষ হয়ে যাবে? এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা। ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায় তারা প্ল্যান করলো। ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরায় দিবে, তাহলে কোরআন শেষ। তাহলে কি কোরআন শেষ? তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে, নো, ইটস কমপ্লিটলি রং, বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি, দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস। তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না, তারা হেফজখানায় পড়ে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে। গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন, দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয়, এরকম আছে না? গত তিন দিন আগে গাজীপুরে এক বিশাল জনসমাবেশে সানিরাজ নামে এক হিন্দু ছেলে নাম নিয়েছে আব্দুল্লাহ, মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়ে। হযরতুল আলাম কামরুল ইসলাম সাঈদ আল আনসারী ভাইয়ের হাতে ওই দিন দেখলাম পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের তাফসির মাহফিলে দুই চাকমা কালিমা পড়ে মুসলমান। আরেক জায়গায় দেখলাম আমাদের প্রিয় মুফাসসির আমির হামজা ভাইয়ের মাহফিলে কালিমা পড়ে মুসলমান। আমার প্রিয় বড় ভাই আল্লামা তারেক মনোয়ার ভাইয়ের মাহফিলে দেখলাম কালিমা পড়ে লোকজন মুসলমান। এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গরম, এদের মাথা গরম। এরা চায় না ইসলামের বিজয় হোক। মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে, ধাবিত হচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে, ইসলাম এগিয়ে যাচ্ছে, ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে, এটা ওদের সহ্য হয় না, চিল্লা করেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোদের সহ্য হোক আর না হোক, ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো, জোরেকম ঠিক কিনা? ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা, আল্লাহ তাআলা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন। বিশ্বনবী বললেন ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। আপনি যদি সমাধান চান জীবন সমস্যার, ইসলামের ভেতরে সমাধান আছে না নাই? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা, ঠিক কিনা? কাশ্মীরে মাইর খায় কে? মুসলমান। ফিলিস্তিনে মাইর খায়, ইরাকে মার খায়, তারপরে মায়ানমারে মার খায়, বাংলাদেশেও মার খায়, চীনের উইগরে মার খায়, গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়। কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে, সুবহানাল্লাহ। ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে, প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওটারে কি বলে জানেন? গির্জা, ইংরেজিতে বলে চার্চ। এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে, এর কারণ মাসেও একজন আসে না, কথা কয় না? আমরা 5 অক্ট পড়ি, 3 অক্ট পড়ি, 2 অক্ট পড়ি, সপ্তাহে তো হাজিরা দিই, কথা বলেন কি বা? এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই, ওদের মাসের পর মাস এখনো মুসলি নাই, খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্প আস জেসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে ঈসা আমগরে বাসাও, ও গডের পোলা ঈসা আমগরে বাসাও, এই জিকির করতে থাকে। মাগে আর কোনো খ্রিস্টান ওদের এবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না। তো এই গির্জা দিয়ে ওরা কি করবে? সবাই মিলে একা এক কাম করে এটা বেঁচে দেয়, মুসলমানেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানায় দেয়, সুবহানাল্লাহ। এত আসতে
গোটা ইউরোপ আমেরিকার চার্চ গুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক, গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে। আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে, জার্মানিতে আছে, অস্ট্রিয়ায় অনেক, বাংলাদেশে, ইটালি আরেক বাংলাদেশ। ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে, যে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আসেন না তাইলে খবর আছে আপনার। বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে, যতগুলো থানা ততগুলো সমিতি, ততগুলো অর্গানাইজেশন। তো সবাই আমারে ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে। তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আবাদত গাহে যায় না, কম দামে এরা বেঁচে দেয়, আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে। প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে, আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, ইসলামিক সেন্টার হচ্ছে, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে। এখন গণজাগরণ যুবকদের, তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি, ঠিক কিনা? তাদের গায়ে প্রাণ শক্তি বেশি। যুবক যুবক ছেলেরা এখন ট্রাক্টর নিচে আর কাপড় পরে না, উপরে কাপড় পরে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা, ট্রাক্টর উপরে কাপড়, ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায়। গেঞ্জির পেছনে লেখা থাকে মোহাম্মদ, MUHAMMAD, কি হয় মোহাম্মদ। তাদের পিছনে সবার গেঞ্জির পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে। খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ, সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকায় এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে। গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল, ঘটনা কি? এই ছেলেরা ভালো ভালো কাজ করে, রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে, কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না, গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ। তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি, MUHAMMAD, ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ঈসা ইসলামের জীবনী চলে আসে। তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে, অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অশ্রু বিসর্জন করে, যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। গোটা বিশ্বব্যাপী আজ গণজোয়ার, ছেলেপেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে, হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যেয়ে বলে, ডু ইউ নো হোয়াট ইজ ইসলাম, ডু ইউ নো হু ইজ মুহাম্মদ, ডু ইউ নো হোয়াট ইজ মক্কা, ডু ইউ নো হোয়াট ইজ মদিনা, তুমি কি জানো মক্কা কি, মদিনা কি, মোহাম্মদ কি? তারা বলে নো, আমরা কিছুই জানি না, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট, আমরা জানতে চাই। তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে বলে স্ট্রিট দাওয়া, রাস্তায় দাঁড়িয়ে, স্ট্রিট মানে কি রাস্তা, রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে। করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে তারা ইন্টেলেকচুয়ালি কনভিন্স করে ফেলে। অনেক ছেলে মেয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে শাহাদাত বাণী ঘোষণা করেছে, ইসলামের বিজয়কে অবশ্যম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে। কে কেউ ঠেকায় রাখতে পারবে? যদিও গোটা বিশ্বে, ঠিক কিনা? স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা, ওই সভ্যতা, ওই সভ্যতা। তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে, চলে গিয়েছে, অনেক ধর্ম জেগে উঠেছে, থেমে গিয়েছে। সর্বশেষ এসে গবেষণা করে বলেছে, সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদগুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে, আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলামের বিজয়, এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না, জয়গণ, ঠিক কি না? সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা। এজন্য আমাদেরকে দাওয়াতি কাজ বাড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আরব দেশে কেউ যদি লাল কপালওয়ালা উট পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না। আমরা বর্তমানে কি পাইলে খুশি? কেউ হয়তো BMW পেলে সবচেয়ে খুশি, 1 কোটি টাকার বান্ডিল দিলে খুশি, ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি, তাই না? তো আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না, তারা লাল কপালওয়ালা উট পেলে খুশি হতো বেশি। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে, জাহান্নাম থেকে জান্নাতি হতে পারে, লাল কপালের উট পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা। এজন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই?
উই অল আর দাই ইলাল্লাহ, আমরা সবাই দাই। দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে, আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ক প্লেসে, যে যে জায়গায় কাজ করি, যে যে বাজারে ব্যবসা করি, ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে, ঠিক কিনা? সবাই দাই। আমি আল-আজহার থেকে পড়েছি তাফসির ডিপার্টমেন্টে, মালয়েশিয়ায় পড়েছি কোরআনিক সায়েন্সে, কোরআন এন্ড সুন্নাহ স্টাডিজে, এখন কোরআনের উপর পিএইচডি করতেছি। আমি জানতে পেরেছি বেশি, ফলে আমি প্রচার করছিও বেশি। কেউ জানবে কম ও প্রচার কমবে কম। একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তার দায়িত্ব হচ্ছে শুধু এইটা পৌঁছায় দেবে, ঠিক কিনা? এজন্য সবাই কোরআনের দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছেন? আমরা সবাই দায়ী, আমরা সবাই দায়ী, জোরে বলেন ঠিক কিনা? আমরা ইসলামের দাওয়াত দিব, কিসের দাওয়াত? ইসলামের। জোরে বলেন ইসলামের। আরো জোরে বলেন ইসলামের।